পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধারে আজ ফের অভিযান। অভিযানে যুক্ত হচ্ছে রুস্তম প্রত্যয়। শীতের প্রকোপ আরও বাড়ছে, ছয় জেলায় দশ ডিগ্রির নিচে তাপমাত্রা, কয়েক জেলায় সকাল থেকেই বৃষ্টি। কিছুতেই থামছে না নির্বাচন পরবর্তী সহিংসতা, হামলা শিকার নৌকার সমর্থকরা, আওয়ামী লীগ নেতাদের কঠোর হুঁশিয়ারি। হঠাৎ অস্থির চালের বাজার, আজ থেকে সারাদেশে অভিযান, চার দিনের মধ্যে আগের জায়গায় ফিরে আনার নির্দেশ খাদ্যমন্ত্রীর। ফের বাড়ছে গরুর মাংসের দাম, পুষ্টির চাহিদা পূরণে স্বনির্ভরতা অর্জনের চ্যালেঞ্জ, লক্ষ্য পূরণে ছাড় নয় বললেন প্রাণী সম্পদ মন্ত্রী। ডলার সংকট নিরসনে কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রানীতিকে ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা, নীতি সুধার বাড়ানোর পরামর্শ। এবং গাজা ইসরায়েলি হামলায় আরও ১৬ জন নিহত, যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে ভারী তুষারপাতে ব্যাহত জনজীবন। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ সকালে বলছিলাম সংবাদ শিরোনাম, সঙ্গে আছি অরিন ইশরাত। মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা থেকে দুইটি ট্রাক উদ্ধার করা হয়েছে। আজ সকালে উদ্ধার কাজে যুক্ত হবে প্রত্যয় ও রুস্তম। এখন পর্যন্ত সন্ধান মেলেনি নিখোঁজ মাস্টার হুমায়ুন কবিরের। এর আগে বুধবার বিকেলে পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাটে ৩০০ মিটার দূর থেকে একটি কাভার্ড ভ্যান ও পণ্যবাহী ট্রাক উদ্ধার করা হয়। ঘন কুয়াশার কারণে রাত ৮টায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। বুধবার সকাল ৮:৩০ পাটুরিয়ার পাঁচ নং ঘাটের কাছে ডুবে যায় ফেরি রজনীগন্ধা। এতে ৯টি যানবাহন ও যাত্রী ছিল। দুর্ঘটনার পর উদ্ধারকারী জাহাজ হামজার সহায়তায় অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও নৌবাহিনীর ডুবুরি দল। ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ফেরি যারা পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের দুর্বলতা, কারণ তারা ফেরিটা হচ্ছে লিকেজ ছিল, ফেরিতে অনেক সময় ধরে পানি উঠছে, তারা জানতেন না। এবং ইলেভেন আওয়ারে যখন জানতে পারছেন তখন আর তাদের হচ্ছে সক্ষমতার বাইরে চলে গেছে। উদ্ধারকারী জাহাজ রুস্তম ২-৩ কিলোমিটার ডাউনে আছে, ওই রুস্তম আসলেই বিআরটি এর পরামর্শক্রমে আমরা উদ্ধার কাজ আবার পুনরায় চালু করবো। এর মধ্যে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় এটা রাত্রে আসতে পারে না, রাত্রে মাওয়া ঘাটে ছিল, হয়তো দুপুর নাগাদ চলে আসবে, আমাদের উদ্ধার কাজ আরো বেগবান। পদ্মায় ডুবে যাওয়া রজনীগন্ধা ফেরি উদ্ধারে ফের অভিযান শুরু হয়েছে। আজ উদ্ধার কাজে যুক্ত হবে প্রত্যয় ও রুস্তম। রজনীগন্ধা ফেরি উদ্ধারের সবশেষ খবর জানাতে মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, উদ্ধার অভিযানের সবশেষ খবরাখবর কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ অরিন, আমি মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জের পাটুরিয়ার পাঁচ নম্বর ফেরি ঘাটে। এই ঘাটে গতকাল সকাল ৮:৩০ দিকে ৯টি যানবাহন নিয়ে নোঙর করা অবস্থায় রজনীগন্ধার ৭ ইউটিলিটি ফেরিটি ডুবে যায়। এই ঘটনায় ফায়ার সার্ভিস, নৌবাহিনী এবং বিভিন্ন যে কর্মকর্তারা রয়েছেন দপ্তরে তারা অভিযান চালিয়ে এবং উদ্ধার কাজ করে ২০ জনকে জীবিত উদ্ধার করেছে। এবং একজন যে ফেরির যে সহকারী মাস্টার ছিলেন হুমায়ুন কবির, তিনি এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে কর্মকর্তারা। আমরা যদি দেখাতে চাই যে গতকালকে সারাদিন অভিযান চালিয়ে উদ্ধারকারী জাহাজ হামজা ২টি ট্রাক উদ্ধার করেছে, একটি এর মধ্যে একটি বড় ট্রাক এবং একটি ছোট কাভার্ড ভ্যান। যে ট্রাকটি উদ্ধার করা হয়েছে ট্রাকটি ছিল তুলাবাহী ট্রাক, সেই ট্রাকটি আনলোড করা হচ্ছে। আর আমরা কথা বলেছি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে, ব্যবসায়ীরা যেটি বলছে যে তারা অনেকেই ব্যাংক লোন করে বিভিন্ন ধার দানা করে তারা যে ব্যবসা করছিলেন তাদের আজকে এই পদ্মায় এই ফেরি ডুবার কারণে কিন্তু তারা একদম নিঃস্ব হয়ে গেছেন বলে তারা জানিয়েছে। তারা ঘুরে দাঁড়াবে কিভাবে, তারা এই নিয়ে কিন্তু তাদের আহাজারিতে ভারী হয়ে আসছে এই
ঘাট এলাকায়। তারা চিঠি করছেন যে সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করেছেন যে তারা যেন এই ক্ষতিপূরণটা দাবি করে, তারা কিন্তু দাবি করেছে বলে জানিয়েছেন তারা। আমরা এই বিষয়ে কথা বলেছি ফায়ার সার্ভিসের যে উপ সহকারী পরিচালক হামিদ আব্দুল হামিদের সাথে। তিনি চিঠি আমাদের জানিয়েছেন যে প্রত্যয় দুপুর নাগাদ ঘাটে এসে পৌঁছবে এবং পৌঁছলে পরে হামজা রুস্তম এবং প্রত্যয় মিলে উদ্ধার কার্যক্রম ফেরি উদ্ধার কার্যক্রম তারা চালু করবে বলে জানিয়েছে। আমরা আরো যদি দেখা যায়, আমরা এখন এখানে ঘাটে উপস্থিত রয়েছেন বিআইডব্লিউটিসির ডিজিএম খালেদ নেওয়াজ সাহেব, আমি তার সাথে কথা বলবো। আচ্ছা, উদ্ধার কার্যক্রমের কি অবস্থা এবং সর্বশেষ কি পরিস্থিতি আছে? আমরা দুটি ট্রাক উদ্ধার করতে পেরেছি এবং আপনারা দেখেছেন যে এই ট্রাকটি উদ্ধার করতে গিয়ে আমাদের একটু সোজাসুজি না হয়ে কাত হয়ে পড়াতে আমরা এটাকে এখন আনলোড করে আমরা সরিয়ে নেওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি। আর পাশাপাশি হামজা কিছুক্ষণের ভিতরেই উদ্ধার কাজে চলে যাচ্ছে। আর আপনারা জানেন যে রাত একটা থেকে সকাল আটটা পর্যন্ত ঘন কুয়াশার কারণে আমাদের সব কিছু কার্যক্রম বন্ধ ছিল, ফেরিও বন্ধ ছিল। হামজা কিছুক্ষণের ভিতরে ট্রাক উদ্ধারের জন্য যাবে আর আমরা আশা করছি এক দেড় ঘন্টার ভিতরে আমরা এটাকে সরিয়ে ফেলতে পারব, ট্রাক উদ্ধার করে এনে আবার এখানে আমরা রাখতে সক্ষম হব। আর ফেরি উদ্ধারের বিষয়টি বিআইডব্লিউটি এর প্রত্যয় জাহাজ আসতেছে এবং আমরা যতটুকু জানি দুপুর নাগাদ পৌঁছার কথা, তবে যেহেতু ঘন কুয়াশা এবং এই কারণে হয়তো কিছুটা বিলম্ব হতে পারে, ওনাদের মাধ্যমে এই তথ্য পেলে আপনাদেরকে আমরা জানাতে পারবো এখন কোথায় আছে বা কত সময় লাগতে পারবে। এটা বিআইডব্লিউটি এর কাছে তথ্য পেলে আপনাদেরকে সঠিক বিষয়টা আমি তখন জানাতে পারবো। আচ্ছা, ওই যে ফেরির মাস্টার সহকারী মাস্টার যে হুমায়ুন নিখোঁজ রয়েছেন এবং তাকে কোনো শনাক্ত করা গেছে কিনা, যে আসলে কোথায় আছে কি এরকম কোনো তথ্য আছে কিনা? না, এখন আমরা যেটা ধরে নিয়েছি ওই সবাইকে উদ্ধারের কাজে নিয়োজিত ছিল এবং ও সবাইকে তৎপর করেছিল এবং হয়তো বা ইলেভেন্থ আওয়ারে ও আর নেমে যেতে সক্ষম হয়নি, হয়তো ওখানেই রয়ে গিয়েছে। আমাদের এখন ধারণা ও বের হতে পারে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। অরিন, যেমনটি শুনছিলেন যে বিআইডব্লিউটিসির যে উপ মহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ, তিনি কিন্তু জানিয়েছেন যে যে নিখোঁজ যে রয়েছেন তিনি সতর্ক করেছিলেন কে সবাইকে, কিন্তু হঠাৎ করে তাকে আর ই করতে শনাক্ত করা যায়নি এখন পর্যন্ত। তো ফেরি উদ্ধারের পরে আসলে জানা যাবে যে নিখোঁজ হুমায়ুন কবিরের যে সে কোথায় আছে, শনাক্ত করবে, অবস্থানটা করবে। তো আমরা যদি আরো কথা বলতে চাই যে এখানে একজন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আছেন যে যাদের আসলে যানবাহন সহজে ডুবে গিয়েছিল, সে একজন ক্ষতিগ্রস্ত রয়েছেন। তো আমরা এখন কথা বলবো তার সাথে। আচ্ছা, আপনাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? আপনারা এখন সরকারের কাছে এখন আপনাদের আসলে কোনো দাবি দেওয়া আছে কিনা? অবশ্যই দাবি দেওয়া আছে, আমাদের মাল ক্ষতিপূরণের টাকা দিতে হবে। এটা তো তাদের অদক্ষতার কারণে আমাদের গাড়িগুলো রয়েছে, আমাদের একটা গাড়ি এখনো নিখোঁজ আছে, আমরা এখনো পাইনি। অরিন, যেমনটি শুনছিলেন যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যেটি বলছেন যে ব্যবসায়ীরা তারা কিন্তু অনেকটা একবার নিঃস্ব হয়ে গেছেন এবং কি তারা যে সরকারের কাছে কিন্তু যে ক্ষতিপূরণ তারা যে ক্ষতি হয়েছে সে ক্ষতিপূরণের কিন্তু দাবি করেছেন। আমরা আর বলতে চাই যে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এবং ডুবুরির দল ইতিমধ্যে ঘাটে এসে পৌঁছেছেন যে কিছুক্ষণের মধ্যে হয়তো বা উদ্ধার কার্যক্রম চালাবে। আমরা এখন কথা বলবো যে এখানে ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক রয়েছেন। আচ্ছা, এই উদ্ধার কার্যক্রমের কি অবস্থা, কতক্ষণ নাগাদ শুরু হতে পারে? এই অল্প কিছুক্ষণের ভিতরে শুরু হবে, অলরেডি আমরা প্রিপেয়ার্ড। আমাদের বিআইডব্লিউটি এর পরামর্শ করে আমরা অল্প কিছুক্ষণের ভিতরে শুরু করব। আচ্ছা, এই পর্যন্ত কয়টি দুইটি ট্রাক উদ্ধার করেছেন? কালকে আমরা একটা কামার নেব এবং একটি তুলা বোঝাই ট্রাক উদ্ধার করতে সক্ষম হয়েছি। আচ্ছা, এক্ষেত্রে যে ট্রাক মালিক যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কোনো তালিকা হয়েছে এবং কি 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 তার ব্যবস্থা কোনো ব্যবস্থা তালিকা হয়েছে কিনা আমি জানি না, তবে তারা ছিল, ওই কর্তৃপক্ষ ছিল, তাদের ট্রাকের মালিক পক্ষ ড্রাইভার ছিল। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।
অরিন যেমনটি শুনছিলেন যে যে যারা যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে যে ট্রাক মালিক এবং ব্যবসায়ীরা রয়েছে তাদের একটি তালিকা করেছেন আর যে তদন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি জানিয়েছে যে তদন্ত কমিটি গঠন হয়েছে তদন্ত কমিটির পরে আসলে জানা যাবে যে এই ঘটনার কি কারণে এই ফেরিটি ডুবলো সেই ঘটনা জানবো তো আমরা এখন আরো আরো এই বিষয়ে আরো জানবো যে আমাদের রাজবাড়ির সহকর্মী শফিকুল ইসলাম শামীমের কাছে আচ্ছা আপনার কাছে কি তথ্য আছে এই সর্বশেষ গতকাল 8:30টার দিকে পাটুরিয়া পাথর ফেরিঘাটের কাছে নয়টি পণ্যবাহী ট্রাক নিয়ে ডুবে যায় সেই ট্রাকের উদ্ধার কার্যক্রম যা চালানো হয় সে রাত 8টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম হয় সেখানে দুটি ট্রাক একটি সুতাবাহী ট্রাক এবং একটি তুলাবাহী ট্রাক উদ্ধার করা সক্ষম হয়েছে আরও সাথে সাতটি ট্রাক এখনো পর্যন্ত উদ্ধার করা সক্ষম হয়নি তো রাত 10টার মধ্যে 10টার দিকে কুয়াশা এবং শীতের কারণে উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে এটি আমরা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে তো এখন উদ্ধারকে যা সামদা আছে এবং পাশাপাশি যে রোস্তম কিছুক্ষণের মধ্যে উদ্ধার কাজে অংশগ্রহণ করবে বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন পাশাপাশি প্রত্যয় নামের একটি উদ্ধারকারী জাহাজ সেই জাহাজটি দুপুর নাগাদ বা বিকেল নাগাদ এসে পৌঁছাবে তখন হয়তো ভালোভাবে উদ্ধার কার্যক্রম চালাতে পারে বলে তিনি জানিয়েছেন এদিকে যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন বা একাধিক ব্যক্তির সাথে আমরা কথা বলেছি অনেকে জানিয়েছেন যে উদ্ধারটা যদি দ্রুত করা হতো তাহলে যে মালপত্র তাদের ট্রাকে ছিল সেই ট্রাকের মালপত্র হয়তো কিছু তারা রক্ষা করতে পারতো বলে তাদের ধারণা তারা বলছেন যে এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে বিআরডব্লিউটিসি অব্যবস্থাপনার কারণে সে যে তারা কিন্তু অনেকই ক্ষতিপূরণ দাবি করছে সরকারের কাছে তাদের দাবি যে এই সরকারের অব্যবস্থাপনার কারণে যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে কেন আমরা ক্ষতিটা পাবো না আর উদ্ধার কার্যক্রম যদি দ্রুত হলে তাহলেও হয়তো তারা কিছুটা মাল রিকভারি করতে পারতো বলে তাদের ধারণা তো সব মিলে বলা যায় দৌলতে পাশে নদীতে যে হঠাৎ একটা দুর্ঘটনার কারণেই ঘন কুয়াশার একটি ফেরি নোঙ্গর করেছিল পাটুরিয়া পাঁচ নং ফেরিঘাটের 200 মিটার বা 300 মিটার অদূরে সেই হঠাৎ কিভাবে যে ডুবে গেল সেই বিষয়টি কিন্তু একাধিক সংস্থা একাধিক মন্তব্য করছেন বিআরডব্লিউটিসি দাবি করছেন যে একটি বালুবাহী বলকে তাদেরকে ফেরিটিকে ধাক্কা দিয়ে ডুবে দিয়েছে এবং নৌ পুলিশ কিন্তু যেটা বলছেন যে সেটা তো ফেরির তলা ফেটে গিয়ে সেটা ফেরি ডুবে গেছে তো সব মিলে বলা যায় দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটের যে ফেরিটি ডুবে গেছে সেই ফেরিটি যদি উদ্ধার কার্যক্রম দ্রুত করা হয় তাহলে হয়তো ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিতে পারবে বলে তাদের ধারণা এবং তারা কিছুটা দাবি করেছেন যে সরকারের কাছে যে তাদের ক্ষতিপূরণের দাবি করেছে এই ছিল হয়তো দৌলতদিয়া পাটুরিয়ার ফেরিঘাটের যে ফেরি ডুবির সর্বশেষ অরেন যেমনটি শুনছিলেন যে আমাদের সহকর্মী জানিয়েছেন আর যেটি জানালেন যে এই যে পাল্টা পাল্টি যে আসলে যে যে তথ্য যে মিলছে যে এই মানে মালবাহী যে বলগেট সে বলগেটের ধাক্কাই হয়েছে আবার অনেকে আবার আরেকটি সংস্থা বলছেন যে তলা ফেটে ডুবি হয়েছে তো এটি আসলে মিশ্র বক্তব্যে আসলে কি অনেকটাই অব্যবস্থাপনাকে দায়ী করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এবং ক্ষতিগ্রস্তরা আমি যদি বলতে চাই যে আরো গত 2 বছর আগেও কিন্তু এই ঘাটেই কিন্তু আরেকটি ফেরি ঘটনা ঘটেছিল এই এই বারবার এই ফেরি ঘটনাকে একটি মানে কাল্পনিক বলেও এটা চিন্তা করছেন অনেকেই আমার তারা যেটি বলছেন যে ঘাটে যে ফেরিগুলো চলছে অনেক অনেকটাই আনফিট এবং কি চলার অনুপযোগী তো সুশীল সমাজের সবাই সবাই বলছেন যে সবাই বলছেন যে আসলে এই ফেরিগুলোকে যেন মেরামত করা হয় এবং পরিবর্তন করে যেন ভালো সার্ভিস যেটা সেটা সেই হিসাবে যেন রূপান্তরিত করা হয় বলে জানিয়েছেন তো আমি যদি দেখাতে চাই যে এই আইন শৃঙ্খলা বাহিনী এবং ফায়ার সার্ভিস এবং প্রশাসনের কর্মকর্তারা ইতিমধ্যে ঘাটে এসে পৌঁছেছে উদ্ধারকারী উদ্ধারকার হামজা দিয়ে আপাতত মনে হয় যে উদ্ধার কার্যক্রম চালাবে যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো উদ্ধারের কার্যক্রম চালাবে এছাড়া
এছাড়া আমি যে কথা বলেছি প্রশাসনের কর্মকর্তাদের সাথে, তারা তো কি বলছেন যে তারা এই যে পাল্টাপাল্টি যে যে ভিন্ন মতামতের যে ই সৃষ্টি হয়েছে যে বলগেটের ধাক্কায় এবং তলা ফেটে, এই কারণে তারা যদি বলছেন যে তারা যদি বলছেন যে তদন্ত তদন্ত কমিটি গঠন করেছে 7 দিনের মধ্যে তারা তদন্ত কমিটি রিপোর্ট দিবেন, সে রিপোর্টের পরেই বলতে পারবে যে আসলে এই ঘটনাটা কি কিভাবে ঘটেছে তারা এটা বলতে পারবে বলে জানিয়েছে। এছাড়া আমি 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 যে তদন্ত কর্মকর্তা যে জেলা প্রশাসন তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে ক্ষতিগ্রস্তদের একটি তালিকা করা হয়েছে, তো যদি সরকারিভাবে কোনো নির্দেশনা আসে সেক্ষেত্রে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন। অরিন, আমি এই ছিল মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের লঞ্চ ডুবির সর্বশেষ খবর, ফেরিডুবির সর্বশেষ খবর। আলিম, আপনাকে ধন্যবাদ। সেই সাথে শামীম, আপনাকেও ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং আরও কিছু নতুন তথ্য আমাদেরকে জানালেন। মাঘের হাড় কাঁপানো শীতে জবুথবু সারা দেশ, তীব্র শীত ভোগাচ্ছে সব বয়সী মানুষকে, বিশেষ করে শিশুরা আছে হাঁচি কাশি সর্দি জ্বর সহ নিউমোনিয়ার ঝুঁকিতে। চিকিৎসকরা বলছেন শীতকালীন রোগে যাতে শিশুরা আক্রান্ত না হয় এজন্য মায়েদের বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে। আবহাওয়া অফিস জানিয়েছে জানুয়ারি মাস জুড়েই থাকবে শীত, যা চলতে পারে 10 ফেব্রুয়ারি পর্যন্ত। আরও জানাচ্ছেন এনায় নাহিদ। কুয়াশার চাদরে ঢাকা রাজধানী ঢাকা, ঘড়ির কাঁটায় সময় সকাল 10টা, তখন কেবল পূব আকাশে উঁকি ঝুঁকি দিচ্ছে সূর্য, সবে মাত্র কাঙ্ক্ষিত উষ্ণতার উত্তাপ ছড়াতে শুরু করছে, তাকেও আবার কুয়াশা চাদর মুড়ে দিচ্ছিল বারবার। তীব্র শীতের প্রকোপে ভোগান্তিতে সব শ্রেণী পেশার মানুষ। শৈত্যপ্রবাহ তো ভীষণ আকারে চলতেছে, আমার বাচ্চাকে স্কুলে নিতে পারতেছি না। বয়োবৃদ্ধ যারা এবং যারা ছোট তাদের অনেক কষ্ট হচ্ছে এই শীতে। এমন বৈরী আবহাওয়ায় বিত্তবানদের প্রান্তিক পর্যায়ের দুর্দশাগ্রস্ত মানুষের পাশে থাকার আহ্বানও তাদের কণ্ঠে। গরিব মানুষ, তারা সে শীতের বস্ত্র পাচ্ছে না, খুব কষ্টে আছে, তাদের পাশে যেন দাঁড়ায়, খেটে খাওয়া মানুষ তাদের পাশে দাঁড়াতে পারি, শীতের উষ্ণতা ছড়াই দিতে পারি, তাদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করতে পারি। শীতে বেশি ভোগান্তির শিকার শিশু ও বয়স্করা, এজন্য তাদের বাড়তি যত্ন নেয়ার পরামর্শ এ চিকিৎসকের। যে সমস্ত শিশুরা মায়ের বুকের দুধ খায় তারা নিরাপদ, কিন্তু বাইরের খাবার যদি শিশুরা গ্রহণ করে সেটাকে অবশ্যই টেম্পারেচার মেনটেন করে তাকে সেই খাদ্য তাকে দিতে হবে। পানিটা একটু গরম করে নিলে তার এই ঠান্ডাজনিত যে সমস্ত সমস্যা হয় সেগুলো থেকে সে মুক্তি পাবে। দেশজুড়ে জানুয়ারি মাসব্যাপী চলমান শীত অব্যাহত থাকবে বলে জানালেন এ আবহাওয়াবিদ। এখন যেভাবে আছে মোটামুটি প্রায় কাছাকাছি এই ধরনের আমরা শীত অনুভব করবো মোটামুটি সারা জানুয়ারি মাস, সেই সাথে হয়তো ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত আমরা শীতের যে বর্তমান যে অবস্থা সেই অবস্থা বিদ্যমান থাকবে, তার পরবর্তীতে হয়তো আস্তে আস্তে তাপমাত্রা আমাদের বৃদ্ধি পেয়ে যাবে এবং শীত আস্তে আস্তে বিদায় নিয়ে চলে যাবে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর থেকে। বুধবার রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 13.1°C। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। ঢাকার মতোই দেশজুড়ে চলছে তীব্র শীতের দাপট, কুয়াশার দাপটে দিনের বেলা বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে, ঘন কুয়াশায় দেখা মিলছে না সূর্যের। শৈত্যপ্রবাহের কারণে দক্ষিণ পশ্চিমের কয়েকটি জেলায় সকাল থেকেই হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, এর মধ্যে চুয়াডাঙ্গায় ভোর 5:45 থেকে শুরু হয় বৃষ্টি, চলে সকাল 8:10 পর্যন্ত। চুয়াডাঙ্গায় সকাল পর্যন্ত 19.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা 11.5°C। বন্ধ করে দেওয়া হয়েছে সব মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে 8°, আর পঞ্চগড়ে তেঁতুলিয়ায় 8.7°C। এর আগে বুধবার তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নামে ঈশ্বরদী, সীতাকুণ্ড, চুয়াডাঙ্গা ও বরিশালে। দেশজুড়ে মৃত্যুর শৈত্যপ্রবাহের সঙ্গে চলছে ঘন কুয়াশা, দিনভর দেখা নেই সূর্যের। শীতের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু এবং চুয়াডাঙ্গা থেকে খায়রুজ্জামান সেতু। প্রথমে যেতে চাই পঞ্চগড়ে। বাবু, শীতের সবশেষ কি খবরাখবর রয়েছে আপনার কাছে জানাবেন।
দর্শক আমরা দুঃখিত, আমরা আমাদের সহকর্মীর সাথে যুক্ত হতে পারিনি, আমরা চলে যাচ্ছি চুয়াডাঙ্গায়, সেখানে রয়েছেন খাইরুজ্জামান সেতু। সেতু, আপনি জানাবেন শীতের পরিস্থিতি কেমন দেখছেন সেখানে? ধন্যবাদ অরিন, আমি আপনি শীতের যে বিষয়টা আপনি বলছেন সেটা হচ্ছে, কিন্তু আমি গত কয়েকদিন ধরে জানিয়ে আসছিলাম সেটা হচ্ছে চুয়াডাঙ্গা থেকে বৃষ্টির আভাসের কথা আমি বলছিলাম। আবহাওয়া অফিস আমাকে যেমনটি জানিয়েছিল সেটা হচ্ছে যে গতকাল 17 তারিখ, আজকে 18 এবং 19, এই 3 দিনের ভিতরে চুয়াডাঙ্গাতে বৃষ্টিপাত হবে। সে বৃষ্টিপাত কিন্তু আজকে প্রায় ভোর ছয়টা থেকেই শুরু হয়ে 8:10 পর্যন্ত বৃষ্টিপাত হয়, এবং সেই বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়ায় কিন্তু 19.2 ডিগ্রি সেলসিয়াস। আমার পিছনে একটু দেখলে আপনি বুঝতে পারবেন বৃষ্টিপাত কম বেশি চুয়াডাঙ্গাতে কিন্তু হয়েছে। এই বৃষ্টিপাতের কারণে কিন্তু শীতের প্রকোপটা আজকে খুব একটা নাই, কারণ তাপমাত্রাও কিন্তু কম বেশি বৃদ্ধি পেয়েছে, কারণ তাপমাত্রা আজকে কিন্তু চুয়াডাঙ্গাতে 11.5 ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, শীতের প্রকোপ তো খুব নাই তাও না, কারণ এই যে এই মানে ঠান্ডা আবহাওয়ার ভিতরে হিমেল বাতাস প্রবাহিত হচ্ছে, এই জন্য শীত কিছুটা হলেও অনুভূত হচ্ছে চুয়াডাঙ্গাতে। এছাড়া আমি আপনাকে জানিয়ে রাখি সেটা হচ্ছে কিন্তু চুয়াডাঙ্গাতে সকাল 6টায় কিন্তু 11.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। সব মিলিয়ে চুয়াডাঙ্গাতে কিন্তু শীত যে অনুভূত হওয়ার কথা সেই শীত অনুভূত নাই, যে বৃষ্টির যে পূর্বাভাস আবহাওয়া অফিস দিয়েছিল বৃষ্টি হয়েছে, এবং আজকে কিন্তু সূর্যের দেখাও কিন্তু ইতিমধ্যে আমরা পেয়ে গেছি, সেটাই কিছুক্ষণ আগেই কিন্তু সূর্যের দেখা পাই। এছাড়াও যে এই শীতের কারণে কিন্তু যে ঠান্ডাজনিত রোগের যে প্রকোপ দেখা দিয়েছিল সেটা কিন্তু কমেনি। আমি হাসপাতালে আজকেও খোঁজ নিয়েছি, গত রাত থেকে যে পর্যন্ত প্রায় 1/2 শতাধিক রোগী হচ্ছে শীতজনিত কারণে ভর্তি আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এর ভিতরে অধিকাংশ সেই অন্যান্য দিনের নাই হচ্ছে শিশু রোগী, এই শিশু রোগীর পাশাপাশি কিন্তু বৃদ্ধও আছে। তো চিকিৎসকরা কিন্তু বারবারই বাড়তি সতর্কতা অবলম্বন হওয়ার কথা নেওয়ার কথা বলছে অভিযোগদের। তো সব মিলিয়ে এই ছিল আমার মানে চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি পঞ্চগড়ের বাবুর কাছে। সেতু, আপনাকে ধন্যবাদ। দর্শক, শীত পরিস্থিতির আরও খবর আমরা জানব। পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, আপনি নিশ্চয়ই যুক্ত হয়েছেন আমাদের সাথে। বাবু, শীতের কি অবস্থা দেখছেন সেখানে, বিস্তারিত খবর জানাবেন। ধন্যবাদ অরিন, আপনি যেমনটি বলছিলেন আসলে প্রতি বছরের ন্যায় কিন্তু পঞ্চগড়ে আসলে শীতের তীব্রতা থাকে বেশি। বিশেষ করে আপনাকে যদি জানাই যে হিমালয় খুব কাছাকাছি থাকার কারণে হিমালয়ের যে হিম বাতাস সেটি কিন্তু পঞ্চগড় জেলার উপর দিয়ে প্রবাহিত হয়, যেই কারণে কিন্তু আমরা দেখেছি যে প্রতি বছরেই আসলে এখানকার পঞ্চগড়ে শীতের তীব্রতা থাকে বেশি। বিশেষ করে আপনাকে জানাই যে পঞ্চগড়ে কিন্তু অধিকাংশ এলাকায় কিন্তু আসলে নিম্ন আয়ের মানুষজন, যেই কারণে কিন্তু এখানে খেটে খাওয়া মানুষের বেশি। বিশেষ করে আপনাকে আরেকটি খবর জানাই যে আসলে এখানে হিমেল বাতাস এবং তীব্র শীতের কারণে যে স্কুলগুলো আসলে বেহাল অবস্থা বলা চলে, বেহাল অবস্থা বলতে শিক্ষার্থীদের বেহাল অবস্থা আমি বুঝাতে চেয়েছি, যে এখানে শিক্ষার্থীরা আসলে সময় মতো আসতে পারছে না, কারণ কনকনে ঠান্ডা হিমেল বাতাস, যেই কারণে কিন্তু আসলে শিক্ষার্থীরা যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হতে পারছে না। অনেক স্কুলে শহরের স্কুলগুলো কিছুটা উপস্থিতি বাড়লেও কিন্তু আসলে আমরা দেখেছি যে আসলে গ্রামের যে স্কুলগুলো সেখানে একেবারেই কিন্তু আর কি শিক্ষার্থীর অবস্থা কিন্তু আসলে করুণ হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ শীত আজকে যদি বলি যে আজকে তেঁতুলিয়া আবহাওয়া অফিসে শীতের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 8.7 ডিগ্রি সেলসিয়াস। আমরা কথা বলবো আমি যেখানে আছি বদাপাইল গার্লস স্কুল অ্যান্ড কলেজের সেখানকার প্রধান শিক্ষক রবিউল আলম সাবুলের সাথে। আসলে আপনার কাছে জানতে চাই যে শীত আসার পরে আপনার শিক্ষার্থীর উপস্থিতি কেমন? শীত আসার পরে এই অঞ্চলের শিক্ষার্থীর অবস্থা অত্যন্ত কমে গেছে। বিশেষ করে শুরুতেই বই দিবস উদযাপিত হয়েছিল, সেই সময় সকল শিক্ষার্থী এসেছিল, তারপরে শীতের তীব্রতা এত বেড়ে গেছে যে শিক্ষার্থীরা আসলে ঠিকমতো স্কুলে আসতে পারছে না, কারণ উত্তরের হিমেল হওয়ার সাথে সাথে ঘন কুয়াশার কারণে ঠিক সকালবেলা তাদের স্কুল আসা খুব কষ্টকর হচ্ছে। আপনি শুনছিলেন আসলে প্রধান শিক্ষক বলছিলেন যে আসলে পপারের একটা স্কুল যেখানে প্রায় 1500-এর অধিক শিক্ষার্থী রয়েছে, সেখানে কিন্তু আসলে শিক্ষার্থীর হার অনেকাংশ কমে গেছে, গ্রামের অবস্থা কিন্তু আরো নাজুক। তবে আসলে আমরা দেখেছি যে হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে শীতজনিত রোগের সংখ্যা রোগীর সংখ্যা কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে। এদিকে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, জেলা প্রশাসক আমাকে যেমনটি জানিয়েছে ইতিমধ্যে কিন্তু 30,000 শীত বস্ত্র বিতরণ করা হয়েছে, তবে শীত
বাড়ার সাথে সাথে আরো আরো শীত বস্তা বিতরণ করা হবে বলে আমাকে জানিয়েছে। এদিকে আবার অভিভাবকরা আমাকে বলেছে যেটুকু জানিয়েছে যে আসলে এই শীত পরিত্রাণ পেতে আসলে শিক্ষার্থীদের স্কুল ছুটি যেন করা হয় এই দাবি জানিয়েছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। অরিন বাবু আপনাকে ধন্যবাদ। দর্শক, শীত পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। চলে যাচ্ছি অন্য প্রসঙ্গে। কিছুতেই থামছে না নির্বাচন পরবর্তী সহিংসতা। কুষ্টিয়ার চারটি আসনে নৌকার সমর্থকদের ওপর প্রতিদিনই হচ্ছে হামলা নির্যাতন। গুলিতে এরই মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মুখে কলু পেটেছেন জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা। তবে কেন্দ্রীয় নেতারা বলছেন এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না, দায়ীদের কঠোর শাস্তির আওতায় আনার কথাও বলেন তারা। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের প্রতিবেদন। নির্বাচনের আগে শুরু হওয়া নৌকা ও স্বতন্ত্রের লড়াই নির্বাচনের পরে রূপ নিয়েছে চূড়ান্ত সহিংসতায়। প্রতিনিয়তই ঘটছে বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাট, ঘটছে প্রাণহানির ঘটনাও। কুষ্টিয়া চার আসন খোকসা কুমারখালীতে নির্বাচনের পর থেকে নৌকা সমর্থকদের প্রায় অর্ধশত বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এমনকি নৌকার কর্মীদের ব্যবসা প্রতিষ্ঠানেও ঝুলিয়ে দেওয়া হয়েছে তালা, পুকুর থেকে জোরপূর্বক তুলে নেওয়া হচ্ছে মাছ। এ আসনে স্বতন্ত্র এমপি আব্দুর রৌফের সমর্থকদের হামলা ও গুলিতে জিয়াউর রহমান নামে এক নৌকার সমর্থকের মৃত্যু হয়েছে। দরজা ভেঙে ভিতরে ঢুকিয়ে গাড়ি শোকেস বাক্স মাক্স ভাঙিয়ে টাকা পয়সা যা ছিল সব কিছু নিয়ে গেছে। নির্বাচন পরবর্তী সহিংসতায় এ আসনে বাদ পড়েননি সংখ্যালঘুরাও। নৌকায় ভোট দেওয়ার কারণে অর্ধশতাধিক সংখ্যালঘু পরিবার হয়েছেন হামলা ও নির্যাতনের শিকার। অপরাধ আমাদের লোকায় ভোট দিছে বলি, এইতো, তাছাড়া কিছুই না। অনেক রকম হুমকি ধামকি দিচ্ছে, বাড়ির পুরুষ মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না। জেলায় একের পর এক নৌকার সমর্থকদের ওপর হামলার অভিযোগের তির খোদ জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধেই। নির্বাচন পরবর্তী এই সহিংসতার ঘটনায় তাদের সাংগঠনিক দায়িত্ব নিয়েও উঠেছে প্রশ্ন। হয়ে গেছে অনেকের অনেক দিন এক জায়গায় থাকার কারণে তারা কিন্তু এটা মনে করছে যে এটা আমি যেভাবে দায়সারাভাবে চলছি এভাবে তো চলা যায় থাকা যায়, কিন্তু তা না। কিন্তু দলের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হলে তার যে নির্দেশনা, যে তার প্রতি যে দায়িত্ববোধ, এগুলোর থেকে আমরা অনেক দূরে চলে গেছি। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এর সঙ্গে যারা জড়িত তাদের সকলকেই দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির তাগিদও দিয়েছেন তারা। এমপি আইনের ঊর্ধ্বে হতে পারে না, এমপি সংবিধানের ঊর্ধ্বেও হতে পারে না। এদেরকে দল থেকে যেমনি ঝেঁটে বের করে দেওয়া উচিত, তেমনিভাবে প্রশাসনিকভাবে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। দলের প্রতি কড়া নির্দেশ দেওয়া হয়েছে, সাইমেন্টেনিয়াসলি প্রশাসনকেও বলা হয়েছে যে কোনো অবস্থাতেই কোনো ধরনের এই এই উচ্ছৃঙ্খলতা বা কাউকে ভয় ভীতির মধ্যে নেওয়া এটাকে বরদাস্ত করা হবে। নির্বাচনের পর থেকে একের পর এক সহিংসতার ঘটনা ঘটলেও জেলার আওয়ামী লীগের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক এ নিয়ে কোনো বিবৃতি কিংবা বক্তব্য দেননি, উল্টো সাংবাদিকদের অনেকটাই এড়িয়ে চলছেন তারা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি। আবার আমন্ত্রণ সংবাদ সকালে। সারা দেশে হঠাৎ করেই বেড়েছে চালের দাম, মানভেদে কেজিতে বেড়েছে 6 টাকা পর্যন্ত। এমন পরিস্থিতিতে 4 দিনের মধ্যে চালের বাজার আগের জায়গায় ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। বুধবার বিকেলে খাদ্যভবনে চাল ব্যবসায়ীদের সাথে এক বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। মন্ত্রী বলেন দাম নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতিতে আছে মন্ত্রণালয়। বৃহস্পতিবার থেকে দেশের 8 বিভাগের বিভিন্ন আড়তে অভিযান চলবে। কারো কাছে অতিরিক্ত মজুদ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। জানান দাম নিয়ন্ত্রণে প্রয়োজনে চাল আমদানির অনুমতি দেওয়া হবে। যেমন 4 দিনে লাফায় লাফায় দাম তুলেছেন, তেমনি 4 দিনে আবার ঠিক সেরকম করে দামটা আবার সস্তায় নিয়ে আসবেন। কাল থেকেই যেন ফুডগ্রেড লাইসেন্স চার্জ করা হয়, সেটা খুচরা ব্যবসায়ী হোক, পাইকারি ব্যবসায়ী হোক, আড়তদার হোক, ধান কিনা হোক, যেই হোক। রাজধানীর বাজারে আবারও বাড়ছে গরুর মাংসের দাম।
কিছুদিন কম থাকলেও বর্তমানে বিক্রি হচ্ছে 650 টাকা থেকে 700 টাকা কেজি দরে। অর্থনীতিবিদ ও গবেষকরা বলছেন, মুদ্রাস্ফীতি কমাতে না পারলে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। বিস্তারিত জানাচ্ছেন এনায় নাহিদ। মাসখানেক আগে মাংস ব্যবসায়ী ও খামারিরা মিলে প্রতি কেজি গরুর মাংস 590 টাকায় বিক্রির সিদ্ধান্ত নেন। ক্ষেত্রবিশেষে কার্যকরু হয়। এর প্রভাবে বাজারে প্রাণীজ আমিষের দামও কিছুটা কমে। এতে ভোক্তারা স্বস্তি পান। কিন্তু নির্বাচন শেষে গরু সরবরাহে সংকটের কথা বলে ব্যবসায়ীরা মাংসের দাম আবার বাড়িয়ে দিয়েছেন। প্রতি কেজির দাম এখন 700 টাকা। এতে বিস্মিত ক্রেতারা। আমরা কিনতে আসছি তো ভাবছি যে এখানে আগের দামেই আছে, এখন হঠাৎ করে 800 750 চলে গেল। মানে এই যে ঊর্ধ্বগতিটা, দাম ওঠানামাটা, এর কারণটা আমি বুঝলাম না। আমরা এর আগে হচ্ছে 590 টাকা করে আমরা মাংস কিনেছি এবং সাধারণ মানুষ এটাতে মোটামুটি একটু আশ্বস্ত হয়েছিল যে এটা তারা হচ্ছে কিছু হইলো মানে গরুর মাংস খেতে পারবে। মাংসের দাম বাড়ানোর কারণ হিসেবে বিক্রেতারা গরুর মূল্য এবং গোখাদ্যের দাম বেশি হওয়াকে দায়ী করেন। গরু বিক্রি মনে করেন আপনার 30,000-35,000 টাকা দাম বাড়ছে, এই জন্য কমে খাওয়াইতে পারতেছি না। এবং কেমন ইনকাম না থাকলে মানুষের, এখন তো মানুষের ইনকাম নেই, একমাত্র দেশের যে অবস্থা ব্যবসা বাণিজ্য নাই, গরুর দাম বেশি। তবে কোনো কোনো বিক্রেতা এখনও 650 টাকায় গরুর মাংস বিক্রি করছেন। আমরা কিনে আনতে পারি না, যেহেতু আনতে পারলে তো আমরা কমে খাওয়াইতাম, কমে আমরা খাওয়াইতে চাইছিলাম, কিন্তু সরকার তো কোনো উদ্যোগ নেয় না। ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের সভাপতি মনে করেন, সরকার কার্যকর উদ্যোগ না নিলে স্বস্তি ফিরবে না বাজারে। এখন সমন্বিতভাবে যদিও কেন্দ্রীয় ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় একসাথে আপনার কোঅর্ডিনেট করে, সমন্বয় করে ব্যবস্থা গ্রহণ করে, তাহলে মুদ্রাস্ফীতিতে লাগাম পড়বে। গরুর মাংসের দাম বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে ভোক্তা অধিকার সংরক্ষণের মহাপরিচালক কোনো উত্তর দেননি। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। পুষ্টির চাহিদা পূরণ, খাদ্য প্রক্রিয়াজাত করে বৈদেশিক মুদ্রা অর্জন, গবাদি পশু উৎপাদনে স্বনির্ভরতার জন্য যুগোপযোগী ব্যবস্থা নেওয়ার মতো নানাবিধ চ্যালেঞ্জের কথা জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। প্রথমবার মন্ত্রী হয়ে দেশ টিভিকে তিনি বলেন, মা ইলিশ রক্ষার সময়ে জেলেদের বিদ্যমান প্রণোদনা বাড়ানোর জন্য কাজ করবেন। জানান, নির্বাচনী ইশতেহারে করা অঙ্গীকার পূরণে মন্ত্রণালয়ের কোনো গাফিলতি ও ব্যক্তি স্বার্থ বরদাস্ত করা হবে না। জয় যাদবের রিপোর্ট। গেল এক যুগে মাছের উৎপাদন বেড়েছে 85%। স্বাদুপানির মাছ উৎপাদনে বিশ্বে এখন তৃতীয় বাংলাদেশ। এরপরও মাছ রপ্তানি ও প্রক্রিয়াজাতকরণে পিছিয়ে আছে। রপ্তানিতে এখন বাংলাদেশের অবস্থান 21তম। এমন প্রেক্ষাপটে প্রথমবারের মতো মন্ত্রী হয়ে রপ্তানি বাড়ানোকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। দেশ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সবে যাত্রা শুরু, প্রাথমিকভাবে কিছু ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু হবে। জানান, খাদ্য প্রক্রিয়াজাতকরণে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা বাস্তবায়ন করা হবে। যে কোনো অবস্থাতেই আমাদের পুষ্টিতে, পুষ্টিজনিত খাবারে আমাদের সম্পন্ন হতে হবে এবং প্রক্রিয়াজাতকরণ করে আমাদের মাংস বলেন, মাছ বলেন, এইগুলো বিদেশে রপ্তানি করবার একটা সুযোগ সৃষ্টি করা। প্রায় এক দশকে গবাদি পশু উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ হয়েছে দেশ। এই ধারা অব্যাহত রেখে পশুর মান উন্নয়ন পদ্ধতি যুগোপযোগী করা হবে, জানান মন্ত্রী। উন্নত জাতের প্রজনন বলেন, তারপরে খাবারের মান উন্নয়ন বলেন, তারপরে যেই ভ্যাকসিনেশান, হ্যাঁ, এগুলোর একটা উন্নত মানের বলেন, এই সবগুলোতেই আমরা মোটামুটিভাবে একটা নজরদারি এবং একটা দৃঢ় পদক্ষেপ আমরা গ্রহণ করব। মৎস্য ও প্রাণী সম্পদ খাতে আত্মকর্মসংস্থান বৃদ্ধি, দারিদ্র দূরীকরণে সহজ শর্তে ঋণ, প্রয়োজনীয় ভর্তুকির যে কথা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে আছে, সেই অঙ্গীকার বাস্তবায়নে কোনো ছাড় নয়, বলেন আব্দুর রহমান। এবং যদি কারো কোনো গাফিলতি, কারো কোনো কি বলে যে অসাবধানতা, এবং কারো কোনো যদি ভিন্ন ভিন্ন ব্যক্তি মতলব এখানে জড়িত থাকে, সে বিষয়গুলো চিহ্নিত করব এবং চিহ্নিত করে সেগুলোকে
মানে কি বলে যে দূর করবার চেষ্টা করব। এছাড়া জেলেদের প্রণোদনা বৃদ্ধি এবং রমজানের আগে প্রান্তিক মানুষের কাছে ন্যায্য মূল্যে মাছ মাংস ডিম দুধ বিক্রির পরিকল্পনাও জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। হ্যাঁ, তারা বেকার থাকবে না। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। দ্রুত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন মুদ্রানীতিতে নীতি সুদ হার 1% পর্যন্ত বাড়ানো যেত বলে মনে করেন অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর। আর অধ্যাপক ডক্টর সেলিম রাহান মনে করেন ডলার সংকট নিরসনে কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া পদক্ষেপ ইতিবাচক। ইফতেখার রেজার রিপোর্ট। করোনা মহামারীর পর ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাবে বিশ্বের সংকটের কারণে দেশীয় দ্রব্য মূল্য বেড়েছে হু হু করে, ফলে মূল্যস্ফীতির লাগামও টানা যায়নি। এমন প্রেক্ষাপটে আর্থিক স্থিতিশীলতা ও আর্থিক ব্যবস্থায় জনগণের আস্থা বজায় রাখার জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক। সবচেয়ে বেশি ভোগানো মূল্যস্ফীতি 6% নিচে না নেমে আসা পর্যন্ত সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখবে কেন্দ্রীয় ব্যাংক। 6% নামিয়ে আনা পয়েন্ট টু পয়েন্ট, সেদিকে আমরা যাওয়ার চেষ্টা করছি। উচ্চ মূল্যস্ফীতি রোধে নীতি সুধার আরও 0.25% বাড়িয়ে 8% করেছে বাংলাদেশ ব্যাংক। তবে অর্থনীতিবিদরা বলছেন দ্রুত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুধার আরও বাড়ানো যেত। 0.25% পলিসি রেট বৃদ্ধি করা হয়ে থাকে, তাহলে এটা হবে একটা পুসিফুটি, অর্থাৎ খুবই ক্ষুদ্র আকারের পদক্ষেপ এবং নিঃশব্দ পদক্ষেপ। এটার কোনো বড় কোনো ইম্প্যাক্ট আমি বাজারে দেখতে পারবো না। ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করা হয়েছে ইন্টারেস্ট রেট পলিসি, সেটা আরও অ্যাগ্রেসিভ হওয়া উচিত ছিল, সেটা অন্তত পক্ষে 1% বাড়িয়ে ফেলা উচিত ছিল এইবার। শুধুমাত্র মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতিকে এটাকে আওতার মধ্যে আনা যাবে না। মুদ্রানীতির এই যে পদক্ষেপটা, এটি ইতিবাচক, কিন্তু এটাকে সমন্বয় করতে হবে সরকারের অন্য নীতি এবং পদক্ষেপের সাথে। ডলারের দাম নির্ধারণে ক্রলিং প্যাক পদ্ধতি চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে প্রায়োগিক পরিবর্তন দেখতে চান অর্থনীতিবিদরা। যেটাই করি না কেন, সেটার পিছনে একটা আন্ডারলাইং পলিসি থাকতে হবে। ক্রলিং প্যাকের আন্ডারলাইং পলিসি হচ্ছে রিয়েল এফেক্টিভ এক্সচেঞ্জ রেটকে আমার স্টেবল রাখতে হবে। রিয়েল এফেক্টিভ এক্সচেঞ্জ রেট যদি আমাকে স্টেবল রাখতে হয়, আমাকে ইনফ্লেশন তো কমাতে হবে। যে আমি মনে করি যে আমাকেও আমার ইনফ্লেশনটাকেও 3-4 নামিয়ে আনাটা দরকার অ্যাজ মিনিমাম। তাহলে কি ক্রলিং প্যাকটাও বাস্তবায়নটা সহজ হবে। এখন আমি ক্রলিং বলি অথবা অন্য যে কোনো পদ্ধতির কথাই বলি না কেন, সেটা যদি আমাকে ওই বাজার ভিত্তিক বিনিময় হার কাছাকাছি যেতে না নিয়ে যায়, যদি না পৌঁছায়, অথবা তার মধ্যে যদি একটা বড় ধরনের গ্যাপ থাকে, তাহলে কিন্তু যে পদ্ধতি না হোক না কেন আমাদের ওই মুদ্রার বিনিময় হারের জায়গার সমস্যাটা কিন্তু থেকেই যাবে। এই মুদ্রানীতি যেটা মুদ্রার বিনিময় হারটা কতটুকু বাজার ভিত্তিক বিনিময় হারের কাছাকাছি যাচ্ছে এবং সেটা মুদ্রা বিনিময় হারের যে সমস্যাগুলো আছে সেটা সমাধানে কতটুকু কাজ করছে। নতুন মুদ্রানীতিতে আর্থিক প্রতিষ্ঠানে 15% বেশি শেয়ার থাকবে না কোনো ব্যক্তি বা পরিবারের। এক পরিবার থেকে দুজনের বেশি পরিচালকও থাকবেন না, এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অর্থনীতিবিদরা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। আবার আমন্ত্রণ সংবাদ সকালে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার রাফায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় প্রাণ গেছে 3 শিশুসহ 16 ফিলিস্তিনির। পূর্ব রাফায় হামলায় 3 শিশুর মরদেহ পথে পড়ে থাকতে দেখা যায়। উপত্যকার ঘনবসতি দক্ষিণাঞ্চলে ভয়াবহ হামলা চলতে থাকায় ছড়িয়ে পড়েছে বিশৃঙ্খলা। এর মধ্যেই বিমান ও গোলাবর্ষণ করে যাচ্ছে নেতানিয়াহুর বাহিনী। এদিকে ডক্টর্স উইদাউট বর্ডার্স জানায় কোনো সতর্কবার্তা ছাড়াই মঙ্গলবার খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে শক্তিশালী বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গত 3 মাসের বেশি সময়ে নিহত হয়েছেন 24,000-এর বেশি ফিলিস্তিনি, আহত ছাড়িয়েছে 61,500। ভয়াবহ আর্কটিক ব্লাস্টে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের জনজীবন, তীব্র ঠান্ডায় ব্যাহত হচ্ছে জীবনযাত্রা। যুক্তরাষ্ট্র জুড়ে বয়ে যাচ্ছে তীব্র তুষারঝড়, রাস্তাঘাটে জমেছে পুরু তুষারের স্তর। টেক্সাসে হাজারো বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন। প্রচণ্ড ঠান্ডায় হিটিং সিস্টেমের চাহিদা বেড়ে গেছে। আটলান্টিক প্রশান্ত মহাসাগরীয় রাজ্যগুলোতে হিমাঙ্কের নিচে তাপমাত্রা, এতে রাস্তায় আটকা পড়েছে যানবাহন, ঘটছে দুর্ঘটনা। শেষ করব সংবাদ সকাল, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধারে আজ ফের অভিযান, অভিযানে যুক্ত হচ্ছে রুস্তম প্রত্যয়। শীতের প্রকোপ আরো বাড়ছে, 6 জেলায় 10 ডিগ্রির নিচে তাপমাত্রা, কয়েক জেলায় সকাল থেকে বৃষ্টি।
কিছুতেই থামছে না নির্বাচন পরবর্তী সহিংসতা হামলার শিকার নৌকার সমর্থকরা আওয়ামী লীগ নেতাদের কঠোর হুঁশিয়ারি হঠাৎ অস্থির চালের বাজার আজ থেকে সারা দেশে অভিযান চার দিনের মধ্যে আগের জায়গায় ফিরে আনার নির্দেশ খাদ্যমন্ত্রীর ফের বাড়ছে গরুর মাংসের দাম পুষ্টির চাহিদা পূরণে স্বনির্ভরতা অর্জনের চ্যালেঞ্জ লক্ষ্য পূরণে ছাড় নয় বললেন প্রাণী সম্পদ মন্ত্রী ডলার সংকট নিরসনে কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রানীতিকে ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা নীতি সুধার বাড়ানোর পরামর্শ এবং গাজায় ইসরায়েলি হামলায় আরও ১৬ জন নিহত যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে ভারী তুষারপাতে ব্যাহত জনজীবন এই ছিল এখনকার সংবাদ সকাল আমাদের পরের বুলেটিন সকাল ১১টায় দেশ জনপদ লাইভ দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ টিভির সর্বশেষ খবর পেতে ভিজিট করুন www.desh.tv ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @deshtelevision অথবা @deshtvnews লিখে সার্চ করুন ধন্যবাদ